নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দেখাবো মুড়ি এবং আলু দিয়ে ঝটপট একটা নাস্তার রেসিপি। আর এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি করা যায়। আর রেসিপিটা শিখতে গেলে আমার ভিডিওটা অবশ্যই ফুল দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর রেসিপি। প্রথমে আগে আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমরা হাফ টিস্পুন মতন সর্ষের তেল এর মধ্যে অ্যাড করলাম। এবারে এই সর্ষের তেলটাকে আমরা কিছুক্ষণ গরম করবার জন্য সময় দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমরা অল্প করে হাফ টিস্পুন মতন গোটা জিরে এর মধ্যে অ্যাড করছি। তারপরে এখানে অ্যাড করছি দুটো শুকনো কাঁচা লঙ্কা। এবারে আমরা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। আমরা ভেজে নিয়েছি, এবারে আমরা ছোট ছোট করে আলু আমরা এর মধ্যে দুটো আলু আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই আলুর সাইজগুলো হবে ছোট ছোট করে এরকম করে কাটা। আপনারা ইচ্ছা করলে লম্বা লম্বা করেও কাটতে পারেন। আমরা এই আলুটাকে একটু ভালো করে আমরা ফ্রাই করব। এবারে ফ্রাই করার আগে এবারে এর মধ্যে আমরা হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। আর অ্যাড করছি নুন স্বাদ মতন, যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই কারণে নুনটা আমরা আগে দিলাম। এবারে আলুটাকে আমরা ভালো করে ফ্রাই করব। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবারে এর মধ্যে আমরা 2 কাপ মতন মুড়ি এর মধ্যে অ্যাড করলাম। এবারে এই মুড়িটাকে আমরা ভালো করে আলু সাথে ভালো করে মিক্স করে ফ্রাই করে নেব। এটা একটা খুবই সিম্পল নাস্তার রেসিপি, খুবই সিম্পল, আপনারা জল খাবারে খুবই ভালো লাগবে এই ধরনের রেসিপি। আমরা 5 মিনিট ভালো করে আমরা মুড়ির সাথে আলুটাকে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা অ্যাড করব একটু নুন। আমরা অল্প করে নুন এর মধ্যে অ্যাড করলাম। তারপরে অ্যাড করছি ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজা যদি না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন, অথবা চানাচুরও দিতে পারেন এর মধ্যে। তারপরে এর মধ্যে অ্যাড করছি বাদাম, ভাজা বাদাম এর মধ্যে অ্যাড করছি। আর অ্যাড করছি অল্প গোলমরিচ। এবারে আমরা এই সব কটা জিনিস ভালো করে আমরা 5 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব। আমরা 5 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা কথা, যখনই আপনারা মুড়ি ভাজবেন অত্যন্ত স্লো আঁচে মুড়িটা ভাজবেন, নাহলে মুড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমাদের এই মুড়িটা তৈরি হয়ে গেছে এবং খুবই একটা সহজ রেসিপি। তা এবারে আমরা আলাদা জায়গায় নামিয়ে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই সুন্দর মুচমুচে মুড়ির রেসিপিটা হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে জল খাবারে খেতে পারেন, এটা খুবই সুন্দর, বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।